সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। তো ভিউয়ার্স, যারা পাওয়ার স্টিয়ারিংয়ের ট্রলি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যে ট্রলিটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি একটি পাওয়ার স্টিয়ারিংয়ের ট্রলি। তো ট্রলির কন্ডিশন এবং কোয়ালিটি সম্পূর্ণ নতুন, অর্থাৎ সবেমাত্র 2 মাস হচ্ছে বয়স। তো যে বিক্রেতা বিক্রি করবে সে 2 মাসের মতো হচ্ছে নেওয়ার এই গাড়িটি। তো আপনারা এই গাড়িটি যদি নিতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখুন, কেননা গাড়িটি সম্বন্ধে আরও বিস্তারিত কিছু তথ্য এবং বিক্রেতার নাম্বার সহ লোকেশন সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেব। তো ভিডিওটি কন্টিনিউ করুন। সরাসরি মালিক আপনাদেরকে এই মুহূর্তে গাড়িটি সম্বন্ধে কিছু বলবে, তো আপনারা গাড়িটির কোয়ালিটি এবং কন্ডিশন তার মুখ থেকেই শুনতে পারেন। গাড়ির বডি 100 ফিট বডি, বিশাল বড় বডি। বডি লম্বা হচ্ছে 9.5 ফিট, পাশে 5.5 ফিট, ১২ গেজের সিট দিয়ে বডিটা বানানো হয়েছে। তেল ব্রেক, মাস্টার সিলিন্ডার, এটি হচ্ছে হাইড্রোলিক পাইপ ক্রস, দেখতেই তো পাচ্ছেন। গিয়ারবক্স 2টা, এখানে একটা, এখানে একটা। গাড়িটা কিন্তু সম্পূর্ণ 4 এক্সেল, মানে পিছের চাকাও শক্তি করে, সামনেরটাও, দুটাই শক্তি করে। পিছনের চাকার গিয়ার হচ্ছে, গিয়ারবক্স হচ্ছে এটা, সামনেরটার এটা, দুইটা। আর ইঞ্জিল, ২৮ সেলফ, একদম নতুন। ইঞ্জিলের একটা নাটও এ পর্যন্ত মানে খোলা হয় নাই, একদমই নতুন একটা গাড়ি। সেলফ, চ্যানেল 5 ইঞ্চি, আর উপরেটা আছে 4, জগ 20 টন। গিয়ারবক্স ইসুজু গাড়ির, ডিফারেন্সিয়াল ইসুজু গাড়ির, টায়ার একদম নতুন, গাড়িটার বয়স মাত্র 2 মাস। তো ভিউয়ার্স, এই গাড়িটি দেখতে বা কিনতে আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে শেরপুরের নালিতাপুরে। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর ডিসপ্লেতে মালিকের নাম্বার দেওয়া আছে, জাস্ট কানেক্ট করে তার সাথে ফোনে যোগাযোগ করবেন। এবারে বলি আপনাদেরকে গাড়িটির দামের বিষয়ে। তো ভিউয়ার্স, সরাসরি মালিক পক্ষ থেকে জানানো হয়েছে এই গাড়িটির দাম রাখা হয়েছে 3 লক্ষ টাকার মতো। আমি আবারও বলতেছি, এই পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়িটির দাম রাখা হয়েছে 3 লক্ষ টাকার মতো, তবে দাম দর করে মালিক পক্ষের সাথে আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।